Assalamualaikum shabaki, welcome back to our channel Mitu Arefin's vlog. Notun ekta video niye chole ashlam apnader samne. Ajke ami nehari ranna korechi. Ei nehari jokhon ami ranna kori tokhon ekdinei ranna kore khai. Jemon sokal bela ekdom boshiye dei, sara din jal hote thake. Ar bikel bela ba rater bela amra eta khai ar ki ami ar Irfan. তো এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ব্যাচের পায়া কিছুদিন আগেও আমি রান্না করে খেয়েছিলাম তো এটা আজকে রান্না করেছি হচ্ছে 20টা আপুদের জন্য আমাদের প্ল্যান আছে এই সপ্তাহে 20টা আপুদের বাসায় যাব তো ভাবলাম যে এই পায়া রান্না করে নিয়ে যাই আমরা সকালে একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করব এই যে খুব সফট হয়ে গিয়েছে একদম সফট কি বলবো যে বললাম 3 দিন ধরে রান্না করছি আসলে যে ছুটি নাই তো তো যার কারণে দেখা গেছে যে সারা দিন তো চুলার মধ্যে দিয়ে রেখে যেতে পারবো না ওই বিকেল বেলা এসে যতটুকু রান্না করার সময় পাই তো এই তো এটা আমি রান্না করলাম এটা এবার 20টা পদে বাসায় নিয়ে যাব সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করব আমি তো যে মাত্র স্কুল থেকে আসলাম আসার পরে যে এখানে অল্প করে একটু মাছ ভিজিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ মেবি এটাকে কাতলা মাছই বলে যাই হোক ইরফানের খুব পছন্দের একটা মাছ তো এটা এখন আমি একটু ভুনা করব জাস্ট এখানে কয়েকটা পিসি আছে চার পাঁচটা পিসের মতো এটা একটু যে দুটো আলু দিয়ে আমি এটাকে একটু হালকা একটু টমেটো দিয়ে একটু ভুনা করব আর কিছু রান্না করব না আর ফ্রিজে হচ্ছে আমার ডাল রান্না করা আছে আর যে বললাম যেহেতু আপুদের বাসায় যাওয়ার একটা প্ল্যান আছে তো এই জন্য রান্না বান্না খুব সিম্পল করব যেহেতু শনি রবিবার ওইখানেই কাটাবো তো বেশি রান্না করব না আর এদিকে আমি একটু ভাতটা আগে বসিয়ে দিই এখানে এই যে পেঁয়াজ আর টমেটো রেডি করেছি এখানে একটু কাটা আছে অবশ্য তো যাই হোক আগে আমি ভাতটা বসিয়ে দিই তো আপনারা তো জানেন যে এই রাইস কুকারটা ফাতে আপু দিয়েছিল খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই তো রান্না হতে থাক আর এদিক দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি ডালটা নিয়ে আমি ডালটা আগে ডিফ্রোস্ট করি দেখা গেছে আমার তরকারি তো সবই রান্না রেডি হয়ে গিয়েছে বাট আমার ডাল হয়নি এটাকে আমি একটু কমিয়ে দিই মাছটা পরিষ্কার করে নিয়েছি এখানে জাস্ট সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মেখে ভেজে নিব ইরফান হচ্ছে গিয়ে ভাজা ছাড়া কোনো ভুনা মাছ খেতে পছন্দ করে না যে কোনো মাছই সে পছন্দ করে হচ্ছে একটু ভেজে তারপরে ভুনা করলে তো যাই হোক আমি তো যদিও ভুনা করছি না যেহেতু সে আলু অনেক বেশি পছন্দ করে তো এই জন্য একটু আলু আর একটু টমেটো দিয়ে একটু ভুনা স্টাইলেই কিছু একটা করবো আর কি শর্টকাট যেটাকে বলে কোনো প্ল্যান ছিল না আজকে রান্না করার বাট তারপরে করতে হচ্ছে তো আমি একটু তেল দিয়ে নিই তেলটা গরম হতে থাক এটাকে একটু মেখে নিই তেলটা গরম হয়ে গিয়েছে ওরে বাবা
হ্যালো, আমি ভিডিও করতেছি। তো আমি এখানে মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সবটাই দিয়ে দিব। আসছে আমার মাছটা। তুমি কেউ বসছিল আসতে? ধরো অফ করি। এসে চলে এসছে আমাদের মাছটার ক্যামেরাম্যান। অন্ধকারে ভিডিও করতেছিল। আমি যখন তাকে ডাকি তখন সে আসে না, যখন আমি ডাকি না তখন সে অটোমেটিক আসে। তার মানে হচ্ছে আমরা তাকে আর ডাকবো না। আজকে একটা কমেন্টস আসছে, বুঝছো? একজনে জানতে চাইছে আমরা ওই যে এখান থেকে মাল কীভাবে পাঠাই, কার্গোতে। কার্গোতে, হ্যাঁ। বাট আমি বললাম, এর আগেও একটা কমেন্টস আসছিল ইউটিউবে যে আপু আপনারা কীভাবে মাল পাঠাইছেন যদি একটু বলতেন। তো আমি পরে ভাবতেছিলাম যে এটা নিয়ে ডিটেলস একটু কথা বলবো, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আসছে এটা নিয়ে। তো আমরা ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে এই ভিডিওটা বানিয়ে ফেলবো, বসে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। ওকে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আছে অনেকবার আমরা বাংলাদেশের মাল পাঠিয়েছি, তো সবারই জানা উচিত যে এখান থেকে মাল কীভাবে পাঠালে ইজি হয় বা কোন কার্গোটা বেস্ট। আমার মতো ধোকা যেন কেউ না খায়। তাহলে আমরা ইয়াতে টিকটকেও দিবা কেটে আর কি। অবশ্যই টিকটকে দিতে হবে, মানুষ কেন ধোকা খাবে, তাই না? মানুষ যে মাল পাঠায় একটা আশা নিয়ে, আমি যে আশা নিয়ে পাঠাই, তারপরে কিছু জিনিস আছে না নষ্ট হয়ে যায় গরমে। হ্যাঁ, কত কিছু তো নষ্ট হয়ে যায় গরমে। তো আমি তো ওয়াচ, আবার প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, অনেকে আছে যে বিজনেসের জিনিসপত্র পাঠায়, তাই না? ক্লায়েন্টকে বলে যে 1 week বা 10 days এর মধ্যে আসবে, সেটা যদি 1 মাস পরে যায় তাহলে তো, হ্যাঁ, পুড়ে যাচ্ছে। আমি একটু আদা রসুন বাটা দিলাম, সেই সাথে একটু দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছে, যাই হোক একটু পানি দিয়ে দিবো, বাট একটু মেরে এত পানি দিয়ে দিই। দেখে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, পানি দেওয়ার পরে কালারটা আরেকটু হালকা হয়ে আসবে, পেঁয়াজের কালারটা এত ইয়া দেখাবে না। বেশি করে কষাইতে হবে, কারণ আদার পরিমাণ একটু বেশি পড়ে গেছে। আমি এখানে একে একে এখন মশলাগুলো একবারে দিয়ে দিই। দেখো, আর এটা আমাদের ফার্স্ট টাইম কাতল মাছ খাচ্ছি আমরা। মালয়েশিয়াতে আসার পরে এর আগে কাতল মাছ পাইও নাই, কিনিও নাই, খুঁজিও নাই আসলে। তো দেখে আমি গিয়েছিলাম, একাই গিয়েছিলাম দোকানে। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, বাও কাতল মাছ, মানে যেটাকে আমরা বলি কাতলা মাছ। তুমি এখন এই যে মিল দিয়ে কি করতেছে, ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে, এটা তো বলবা না। দেখতেছি, তিন চারবার খেয়ে কেউ দেখে। একটু ধনিয়ার গুঁড়া দিলাম, এটা মাছ ভাবছি না, এই জন্য একটু যে বাবল ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দলাগুলো ভেঙে দিচ্ছি।
ভাত হওয়ার সাথে সাথে আমরা যদি এভাবে নেড়ে না দেই তাহলে কিন্তু ভাতটা জমাট বেঁধে যায়, পরে কিন্তু ওই ঝরঝরা ভাবটা আর থাকে না। তো এই জন্য নেড়ে দিলাম, তাহলে ভাত খাওয়ার সময় এটা ঝরঝরা থাকবে। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, জাস্ট এখানে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আরেকটু কষাবো, নেড়ে দিচ্ছি, তারপরে এখানে মাছটা দিয়ে দিব, ভাত দিই মাছটা দিই, তাহলে ইজি হবে, নাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একসাথে দিতে চলে আসছে, তারপর টমেটোগুলো সাইডে দিয়ে দিচ্ছি, আছে। আমি যে স্কুলে নিয়ে গেছিলাম বক্সটা, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেল আসবে, স্মেল আসবে। এই খাবারটা কি কম হলো? ফাতেহাপুর দেয়া সেই রাইস কুকারে সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কেন করছিল, আমরা প্ল্যান করছিলাম যে কিনবো, আমি এটা বলছি আগে ব্লগে, হ্যাঁ তো জাস্ট একবারই মনে প্ল্যান করছি না কিনা কিনবো আর কি, কিনার হয় নাই। আগে তোমার পিঠের পিস, তুমি পিঠের পিস খেতে পছন্দ করো? কাতলা মাছ আনছি, তোমার মাথা খাওয়ার জন্য এই জন্য কাতলা মাছের মাথাটাকে কাটে দিছে, তাই না? সরি, আই মেড এ মিস্টেক। আমাদের রাতের খাবার আসলে যখন খাই তখন যদি ভিডিও করি মানে তাহলে দেখা যাচ্ছে শান্তিতে খেতে পারি না, তাই না? এই জন্য আমরা একটু খাওয়ার সময় বিরতি নিয়েছিলাম। তো এখন হচ্ছে গিয়ে বাজে এখানে প্রায় 8:30 মতো, আলহামদুলিল্লাহ আমাদের ডিনার করা শেষ। তো এখন এই প্লেটগুলো এখানে দিব, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘুমাতে যাব, যে একটু রেস্ট নিব বাটিটা। আর কোনো বাটি আছে? ওই ফ্রাই প্যানটা দেওয়ার দরকার নেই, ফ্রাই প্যানটা মনে হয় ইজি হবে যদি তুমি হাতেই ধো। এটা এখানে শোয়াই দাও, হ্যাঁ এখানে দিয়ে দাও। ওকে, এই যে গ্লাসটা দাও, ওই যে আরেকটা বাটি আছে এখানে, সাবান
সব কিছুর একটা ইয়া থাকে না এটা ট্যাবলেট হচ্ছে ব্লু আর হোয়াইট এই চামড়া দিব হচ্ছে হেভিতেই দিই ওকে স্টার্ট তো এটা হতে থাক আমাদের কাজ তো শেষ এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব উপরে আলহামদুলিল্লাহ আজকের মতো খাওয়া দাওয়া শেষ প্রতিদিন আসলে রান্না করতে একদম ইচ্ছা করে না বাট আজকে তো রান্না করলাম আবার দেখা গেছে দুই তিন দিন একটু রেস্ট নিব প্রতিদিন রান্না করাটা কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার তো এই তো আর আমাদেরকে একটু ওয়েট করতে হবে পানিটা আসছে আমি আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি ইরফানের সাথে একসাথে উপরে যাব 45 মিনিটের মতো সময় লাগবে একদম ড্রাই সহ ড্রাই হবে আর তো পানি আসা শুরু হয়ে গিয়েছে ওই যে পানি আসছে আই ক্যান সি ইউ সাবানটা পড়ে গেছে না সাবানটা কি অনেক তাড়াতাড়ি গলে যায় সময় লাগে আচ্ছা লাইটটা হচ্ছে অটোমেটিক্যালি অফ হয়ে গিয়েছে যখন পানি আসে স্টার্ট করে তখন লাইট অফ হয়ে যায় পানি কোন দিক দিয়ে আসতেছে ওই যে ওই দিক দিয়ে পানি বন্ধ হয়ে গেছে আমাদের জন্য অনেক দোয়া করবেন আর দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ